হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো বাংলা বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে। তো মাহে রমজানে আজকে 2-3 বছর যাবত বৈশাখটা পড়ছে, তো যার কারণে তেমনভাবে উদযাপন করা হচ্ছে না। আর প্রথমত যেই গরম, আল্লাহ রে আল্লাহ, মানুষ মরে যাওয়ার অবস্থা। প্রায় 38-37 ডিগ্রি সেলসিয়াস থাকে রোদের তাপমাত্রা। তো এই গরমে ঘরের ভিতর থাইকাই, মানে কি যে একটা অবস্থা হয় যা বলার বাহিরে। তো এখনো পর্যন্ত সবগুলো রোজা রাখছি আল্লাহ ভরসা, দেখি আল্লাহ যদি সামনের রোজাগুলো রাখায় তো অবশ্যই রাখব। তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি আমার বাবার বাড়িতে এসেছি, তাদের সাথে ইফতার করব, রোজা করব, যেহেতু আমি আমার পরিবারকে খুব বেশি মিস করছিলাম। তো এসে দেখি মা পিঠা বানাচ্ছে, এক এক দিন এক একটা করে পিঠার আয়োজন করছে। তো এটা করতে করতে সারাটা দিন এভাবেই চলে যায়। তো আগের দুই ভিডিওতে দেখেছেন একদিন শিরিশ পিঠা বানিয়েছে আর একদিন পাতার পিঠা বানিয়েছে, আজকে বানানো হবে ফুল পিঠা। তো এই তো আমি মুস্কানকে নিয়ে কিছু করতে পারি না, তাই একটু মানে খামবিটটা রেডি করে নিয়েছিলাম, রুটির মতো অনেক ভারী করে বেলে নেব। তো যারা তো চেনেন জানেন জানেনি যে নকশি পিঠার মানে করার জন্য কিভাবে লোটটা বেলতে হয় বা খামবিটটা তৈরি করতে হয়। তো এই গরমের মধ্যে আসলে ভিডিও করা মানে এত কষ্টের, মানে কি বলবো, যা বলার বাহিরে। তো সেটার ভিডিও করা হলো না যে কিভাবে বানানো হচ্ছে, কিন্তু ইচ্ছা ছিল ভিডিও করে দেওয়ার। তো এই তো পিঠা বানানোর শেষ পর্যায়ে, বাজাবাজি শেষ। তো যেই দিন এই সমস্ত কাজ নাই সারাটা দিন এভাবেই চলে যায়। তো শেষ মুহূর্তে এসে মনে হলো না একটু ভিডিও করি। এই তো সব কিছু ভাজা শেষ, এই দুইটা পিঠাই রয়ে গেছে ভাজার জন্য। তো প্রায় 3 কেজি চালের পিঠা বানানো হয়েছে, আম্মু 3 কেজি চালের পিঠা বানাইছে, তাও আবার অন্য একজনকে দিয়ে, আমার পাশের বাসার এক আন্টিকে দিয়ে। তো 3 কেজি চালের 54টা পিঠা হয়েছে এখানেই সবগুলো। তো পিঠা বানানো শেষে আম্মু রান্না বসায় দিছে রাতের জন্য, আজকে আর ইফতারি করা হবে না, আজকে ইফতারির আয়োজন করবে না। আজকে ইফতারিতে আয়োজন হলো মানে বুটমুড়ি আয়োজন করবে না, আজকে ইফতারিতে আয়োজন হলো দেশি মুরগি। আম্মু নামাজ পড়তে গেছে আর আমি দেশি মুরগিটা কষায় নিতেছি। দেশি মুরগির সাথে আর রান্না করা হবে পাতলা খিচুড়ি। এই তো চালগুলো রেডি করে নিয়েছি, এই তো রান্না শেষে। তো ইফতার করে তো শুয়ে পড়লাম, আর ভিডিও টিডিও করা হয়নি, এটা হলো পরের দিনকার। ঘুম থেকে উঠে সেহরি করলাম, মুস্কানকে নিয়ে শুয়ে পড়লাম নামাজ টামাজ পড়ে। দেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বলছে হাতে পাকানো সেমাই মানে বানাবে আর কি। তো আগের দিনের মা খালারা, চাচিরা, দাদিরা, তারা কিন্তু মানে কিনা সেমাই ততটা পছন্দ করতো না, তার হাতে বানানো পিঠা, সেমাই, তারপর কি বলে জুড়া, মানে এগুলো আসলে এখন দেখাই যায় না বললে চলে, এগুলো এখন গ্রামেই আছে বললে চলে। তো এগুলো কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা, যারা খায় তারা তো জানেনি। তো আমাদের বাংলাদেশে এইটা এখনও আছে, জানি না বাংলাদেশে কয়টা জেলাতে এগুলো তৈরি করা হয়, কিন্তু মানে ঢাকাতে, গাজীপুরে এই সমস্ত এলাকাতে তৈরি করা হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো এই তো মা ময়দা দিয়ে হাতে পাকানো সেমাই বানাচ্ছিল, মেশিনের মধ্যে খামবিরটা দিচ্ছিল আর আমি ঘুরিয়ে নিচ্ছিলাম মেশিনটা। তো বাইরে যেই রোদ, বারিন্দায় বসে বসে এগুলো করছিলাম, মানে রোদে তাকানো যাচ্ছিল না। তো এই তো মা শুধু দিবে আর আমি মেশিনটা ঘুরাচ্ছি, আর এগুলো কিছুটা বড় হয়ে গেলে ছিঁড়ে ছিঁড়ে রোদে দিচ্ছি। তো পাশেই নিয়ে নিয়েছি রোদে দেওয়ার জন্য, মানে যেহেতু এত রোদ বাইরে যাওয়া যাবে না তার জন্য। তো এই তো বানানোর শেষ পর্যায়ে, ভিডিওটা করা 2 দিনের, আগের দিন এবং পরের দিনের। এত গরমের মধ্যে মানে কি বলবো, এই তো ভিতরে খামবির, এটা কিন্তু ময়দা দিয়ে করা হয়, ঠান্ডা পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে গুলে নিতে হয় খামবিরটা। আর এই তো গরমের মধ্যে আমার যে কী অবস্থা, রোজা রেখে মুখ টুক একদম শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আল্লাহ যে আমাকে রোজা করার তৌফিক দিয়েছে অবশ্যই রোজা করব, না কেন করব। এই তো আমি আর আমার মা বানাচ্ছিলাম, যে বলে আছে যে এতটুকু খামবির এতটুকুই বাকি আছে শেষ পর্যায়ে একদম। দেন সারাদিন মানে ময়দার সেমাই বানিয়ে আর রাতের জন্য আজকে গরুর মাংস রান্না করবে,
এই তো গরু মাংস কষানো শেষ। যেহেতু আমি কালকে চলে যাব, এর জন্য আজকে রাতে রান্না করে রাখছে গরু মাংস আর পোলাও। তো সকালবেলা তো আর নাস্তা করে যাওয়া হবে না, কারণ সেই সময় একবারে যাতে খেতে পারি এর জন্য রান্না করে রাখা হচ্ছে। আর এই তো হাতে পাকানো সেমাইটা আম্মু রেডি করে নিয়েছে, আমাকে বলছি একটু খেয়ে যেতে, টেস্ট করে যেতে। তো এই তো, এই ছিল আমার 2 দিনকার ব্লগ বাপের বাড়ির। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা না এত কিপটা কেন? হ্যাঁ মানে ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু একটা লাইক করতে কি কষ্ট হয়? তো যাই হোক, এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 6-7 দিন বাবার বাড়িতে ছিলাম, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো 4 দিনব্যাপী পিঠা বানানো হয়েছে, একদিন পাতার পিঠা, একদিন ফুল পিঠা, একদিন মানে শিরিশ পিঠা, আরেকদিন হাতে পাকানো সেমাই বানানো হয়েছে। সব কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো পরের দিন সকালবেলা বাসায় চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।